नमस्कार बंधुरा, आपनारा देखछेन सुब्रत हेल्थ चैनल और नतून एक भिडियोते आपनादेर जानाई स्वागत। पुष्टिगुणे भरपूर काजू बादामेर उपकारिता निये आज ये भिडियोते आपनादेर संगे आलोचना करब। काजू बादामे थाका गुरुत्वपूर्ण प्रोटीन, एंटीऑक्सीडेंट, कॉपर, कैल्शियम, मैग्नीशियम, आयरन, फसफरस, पटाशियम, जिंक एवं अन्यान्य खनिज द्रव्य, भिटामिन एर शारीरिक उपकारिता कि होते पारे सेई विषये एकटा रूपरेखा आपनादेर संगे आलोचना करब। काजू बादामे भिटामिनेर परिमाण एवं अन्यान्य खाद्य उपादानेर परिमाण एतटाई उत्कृष्ट मानेर थाके जाके चिकित्सा भाषाय प्राकृतिक भिटामिनेर टैबलेटो बोले डाकते पारें। तबे एकथा ठीक जे सठिक मात्राय काजू बादाम जदि ना खान ताहले हिते विपरीति घटते पारे। नियमित आपनी 3-4 काजू बादाम खेते पारें जा आपनार शरीरेर पुष्टिर घाटती मिटिये दिते पारे। काजू बादाम भारतवर्षेर विभिन्न स्थाने पावा जाय एवं मिष्टी और मसलादार खाबारे स्वाद बाढ़ाते व्यवहार करा हय। अनेकटा देखते किडनीर मतो। काजू बादामेर चाष दक्षिण अमेरिका, आफ्रिका महादेशे सर्वाधिक देखा जाय। आसुन देखे नेওয়া যাক एर स्वास्थ्य उपकारितार दिकटी। कैंसर रोग दूर करते काजू बादामेर जुड़ी मेरा भार, कारण एर मध्ये थाका एंटीऑक्सीडेंट अत्यंत गुरुत्वपूर्णभावे कैंसर सेलेर वृद्धि के रोध करते पारे। चिकित्सा शास्त्र से कथा बोलछे। ताई कैंसर सेलेर वृद्धि के रोध करार जोन्नो आपनी नियमित 3-4 काजू बादाम खेते ही पारें, कारण काजू बादामेर मध्य प्रोमैंथोसायोनिडिन नामे एक धरनेर जौग जा एक गुरुत्वपूर्ण भूमिका ग्रहण करे। काजू बादामे थाका जिंक ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, তাই সংক্রমণ অনেকটাই কমে যায় শরীরে। শরীরে ইনফেকশনের পরিমাণ কম থাকার জন্য অত্যন্ত তরতাজা থাকে শরীর এবং রোজ ডায়েটে কাজু বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তির বিষয়। কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগ দূর করে, তেমনি পাশাপাশি হার্টের সুস্থতাকে বজায় রাখে। তাই হার্ট ডিজঅর্ডারের হিস্ট্রি রয়েছে যাদের, তাদের প্রয়োজন নিয়মিত কাজু বাদাম খাওয়া। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে মাঝে মধ্যে আপনি কাজু বাদামকে অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন। রেগুলার রাখলে কোনো সমস্যাই নেই। আর কাজু বাদাম আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখবে এবং হার্টকে সুস্থ রাখবে। শরীরের খারাপ কোলেস্টেরলকে দূর করতে সাহায্য করবে কাজু বাদাম। অলিসিক নামক এক ধরনের মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এই অলিসিক আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়ানোর জন্য নিয়মিত কাজু আপনি খেতে পারেন, ফলে এতে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে কাজু বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে থাকা খনিজ লবণ চুলের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি করতে সাহায্য করে, চুলের গোড়াকে শক্ত করে এবং পাশাপাশি কাজু বাদাম শারীরিক সক্ষমতাকে বাড়িয়ে তোলে। এনজাইম ক্ষরণের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং চুলের রঙকে ধরে রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য কাজু বাদাম অত্যন্ত উপকারী। আমাদের দেশে যে হারে সুগারের পরিমাণ বাড়ছে, সুগারের চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক খাবার দাবারের প্রতি আমাদের অবশ্যই নির্ভর করতে হবে, কারণ এই লাফিয়ে লাফিয়ে বাড়া ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে আপনি আপনার খাদ্য তালিকাতে অবশ্যই কাজু বাদামের মতো গুরুত্বপূর্ণ উপাদানকে রাখুন। এর প্রোটিন, ফাইবার এবং মিনারেলস আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আগামী দিনে আপনার শরীরের অন্যান্য সমস্যাকে সে নিয়ন্ত্রণ করবে।
মুখগহ্বরের উপস্থিত নানা ধরনের রোগের প্রকোপ থেকে আপনার শরীরকে মুক্তি দিতে পারে। কারণ কাজু বাদামে রয়েছে ফসফরাস, যা আপনার মুখগহ্বরের সংক্রমণকে রোধ করতে সাহায্য করবে। যারা অ্যানিমিয়াতে ভুগছেন, অর্থাৎ হিমোগ্লোবিন ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না শরীরে, গবেষণায় দেখা গেছে যে কাজু বাদামের যে আয়রন তা হিমোগ্লোবিন বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে। ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কাজু বাদাম। অর্থাৎ কাজু বাদামের মধ্যে ম্যাগনেশিয়াম নার্ভের ক্ষমতাকে সার্বিকভাবে বৃদ্ধি করে এবং ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়, ব্রেনের কোয়াগনেটিভ ফাংশনের উন্নতি ঘটে, ফলে মানুষের স্মৃতিশক্তি এবং মনোযোগ অনেকটাই বাড়ে। হাড় শক্তপোক্ত করতে কাজু বাদামের ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আর্থ্রাইটিস রোগীদের নিয়মিত কাজু বাদাম খাওয়া উচিত। তাছাড়া আপনার ওজনের ভারসাম্য বজায় রাখার জন্য নিয়মিত কাজু বাদাম খেতে পারেন। খালি পেটে কাজু বাদামের সঙ্গে আপনি মধু মিশ্রিত করে খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটাই কমবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। তবে সব কিছুরই ভালো মন্দ দিক রয়েছে, তাই কাজু বাদামেরও কিছু অপকারী দিকগুলি আপনার জানা উচিত। কাজু বাদামে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, তাই সোডিয়ামের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পেলে আপনার উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্টজনিত রোগের কারণ হতে পারে। এছাড়া কিডনি আক্রমণ ঘটতে পারে, তাই অতিরিক্ত কাজু বাদাম মোটেও ভালো নয় শরীরের ক্ষেত্রে। কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তাই অধিক ক্যালোরি স্বাস্থ্যের পক্ষে ভালো, তবে বেশি পরিমাণ হলে আপনার ওজনকে বাড়িয়ে তুলবে। কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা শরীরের ক্ষেত্রে অত্যন্ত উপকার, কিন্তু অধিক ফাইবার আবার বদহজম এবং গ্যাসের কারণ হতে পারে। তাছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে কাজু বাদামে। অতিরিক্ত কাজু বাদাম যখন খাবেন, শরীরের পটাশিয়াম লেভেল হঠাৎ বৃদ্ধি পাবে এবং হৃৎস্পন্দন, দুর্বলতা এবং কিডনির ক্ষতি হতে পারে। তাই প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দের বিষয়টা বিবেচনা করে আপনি অবশ্যই খাবেন। তবে প্রত্যহ 3-4 কাজু বাদাম খেলে শরীরের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।